লাঠিটা ধরে খাঁচায় রাখার মতো দেহটির মধ্যে পরমাত্মাটিকে আটকিয়ে রাখা হয়েছে। মোহমায়ার মিষ্টি মিষ্টি আশা আর লালসায় ভুলিয়ে রাখে জীবাত্মা, কারণ ভোগ করে জীবাত্মা, পরমাত্মার কোনো কার্য থাকে না। তাকে জাগিয়ে তুলতে হয় কৃষকের বৃষ্টি গাছে পরিণত করার মতো। ছলকা কলা নয়, কিন্তু উলঙ্গ কলার প্রতি আগ্রহ থাকে না। ছলকার আবরণে ঢেকে থাকলেই কলার সৌন্দর্য সবাই হাতে নিতে চায়, যদিও যে হাতে নেয় সে জানে ছলকা কলা নয়, তবু এটাই নেবে। দেহটি মারাত্মক ছলকা, ছলকা বাদ দিয়ে পরমাত্মার অনুভব করতে পারি না। রূপক ভাষায় ছলকাটিকে কবর বলা হয়। কলা খাবার পরপরই ছলকাটি ফেলে দেয়, কারণ কিছুক্ষণ প্রয়োজন ছিল যতক্ষণ মূল কলার সঙ্গে জড়িয়েছিল। কলা শেষ তাই ছলকার কবর। পরমাত্মাটিকে ধরে রাখার দেহটি কলার ছলকার মতো, পরমাত্মাটিকে ধরে রাখার দেহটি কলার ছলকার মতো। পরমাত্মার মুক্তি দেহ নামক ছলকাটিকে কবর দিয়ে পুড়িয়ে ফেলি, তখনই কিছুটা বুঝি দেহটি আমি নই। আমি বিদায় নিলে দেহটিকে ফেলে দেওয়া হয়। দেহটি সবাই দেখে, কিন্তু যে দেহে দু একটি নাম ধারণ করে এতটি বছর বিচরণ করলাম, সেই দেহ গর্তে, সেই দেহটি গর্তে ঢেকে রাখা হয়। সেই গর্তটিকে আমরা কবর বলি, কিন্তু আমি যখন দেহটিতে ছিলাম কত দুঃখ কষ্ট ভোগ করেছি, তাহলে কি জীবন্ত দেহটি আর একটি কবর? কারণ প্রতিটি দুঃখ কষ্ট এই দেহটিকেই ভোগ করতে হয়। তবে কি এটাকে কবরের আজাব বলা যায় না? দেহের আকারটি মাপা যায়, আত্মার আকারটি কি মাপা যায়? যায় না, কারণ আত্মার আকার নেই, তাই আত্মা চোখে দেখা যায় না। তবে কি আত্মা নিরাকার? এই নিরাকার আত্মার রহস্য সর্বযুগে সর্বধর্মে এক শ্রেণীর বিশেষ মানুষেরা গবেষণা করেছেন, কারণ বিষয়টি অনেককে ভাবিয়ে তোলে। যখন আত্মার রহস্যটি বিশেষ কিছু মানুষের কাছে ধরা পড়ে, তখন তাদের সবার মুখে একই এবং একটি কথাই উচ্চারিত হয়। 5000 বছর আগের বিশেষ মানুষটি বলেছিলেন, সোহং সোহম, অর্থাৎ আমি তিনি। আবার কয়েক শত বছর আগে বিশেষ মানুষটি বলেছিলেন, আনাল হক, অর্থাৎ আমি একমাত্র সত্য। সুফিবাদ দেহ নামক কবরটিকে নুরানি করার উপদেশ দেয়। আব আকাশ খাক এবং বাদের গোপন রহস্যটি বুঝিয়ে দেন পীর বাবা, যেমন হেরা গুহার নির্জন সাধনার মাধ্যমে মহানবী বুঝিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে। কেউ এই রহস্য বুঝে, কেউ বোঝে না। কেউ আবার রদ দেখা ও কলা বেচার মতো বুঝতে চায়, অনেকটা দুনিয়ার ষোলো আনা ভোগও চায়, আবার একটু বুঝতেও চায়। আরামে বসে টেলিভিশনে যুদ্ধের ভয়ঙ্কর দৃশ্য দেখার মতো বুঝতে চায়। গর্তে অনেক ব্যঙ্গের উপর বাচ্চাদের ঢিল ছুঁড়ে মারার আনন্দ উপভোগ করার মতো বুঝতে চায়। আবার অনেকে বুঝাটুজার ধারণা ধরে উন্নত প্রাণীর ভোগ বিলাসে জীবন কাটায়। বুঝবার অনুরোধ করলে ভাদ্রের মাথা গরম কুকুরের মতো ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয়। অনেকে আবার অনেক কিছু বুঝে যাবার পণ্ডিতি হাসি দিয়ে ছক্কা পাঞ্জার ভেলকি দেখায় কিছু গুরু গম্ভীর বচন শুনি। এতে অবাক হবার কিছু নেই,
কারণ সবাই বুঝে গেলেও মহাবিপদ। জেলে কসাই না থাকলে মাছ মাংস খাবেন কি করে? এভাবে প্রতিটি বিষয়ে কিছু মানুষ না থাকলে দুনিয়াটাই যে অচল হয়ে যাবে। উঁচুতে উঠলেই সব কিছু নিখুঁত দেখতে পায়। সূরা মুলকের প্রথম কয়টি আয়াত তো এরকম কথাটাই বলে দিয়েছে। তাই আবারও বলছি, কেউ বোঝে কেউ বোঝে না।